ভগবান নির্গুণ নিরাকার হয়ে আছেন, তিনি অবতরণ করেছেন, প্লেন উপর দিয়ে যাচ্ছে, কোথায় অবতরণ করে বিমান ঘাটিতে, এখানে এখানে ঘাটি সবার মাঝে অবতরণ করে, সবারই কোনো অবতার হয় না, সবাই হেসা হয় না, কেউ কেউ পিন্তিমের নাম পড়ে যাবো দেখছো তোমরা, মোমবাতি কেউ দিয়ে তো কেউ হেজা আকারের মতো, এদের তো অবতার বলা হয়েছে, এইরকম একজন অবতার পুরুষ এসেছিলেন, তিনি একটি ঝেঁটিনের দিকে করেছিলেন, অনেক কুসংস্কার তিনি দমন করে দিয়েছিলেন, অনেক দুষ্কৃতিকারীকে দমন করে দিয়েছিলেন, একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা দিয়ে দিয়েছিলেন, এইটা নষ্ট হয়ে যাচ্ছে, আবার দরকার আবার ওই যে গান পায় না বাজাও তোমার পাঞ্চজন্য সুদর সুরধারী এসো 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 ঋষিকেশ ধরার ধারণ, একটা তো ভার হরণ করেছে আবার দরকার হয়ে পড়েছে, আবার যেমন তেমন হয়েছে, এখন আমরা কি করি, আমাদের বাহ্য বাহ্য শ্বাস পোশাক করে আমাদের কাছে বেশি হয়ে গেছে, আসলটা নাই নকল ধরিয়া টানা টানি, অতএব জন্মাষ্টমী পালনের বড় দিক হলো আজকে বেশি বেশি পূজা হবে, কার কার পূজা হবে, যে পূজা করে না সেও ভগবানের পূজা করবে, আজকে আজকে কি বিষয়ে কথা হবে, ভগবান কি কি বলছে সেগুলো আমরা করব, ভগবান বললেন কি বললেন, তোমার সাথে যে আমার সম্পর্কটা কিসের মাধ্যমে কি হবো, আমরা চুপ তো হবো তার মানে যোগ হবো, কারণ যোগ হবে না, সাবধান করে দেব, যারা অতি ভোজন করে বেশি খায় তা কি হবে না, যোগ হবে না, নয়তো একান্ত মানুষ না তো খায় না উপবাস থাকবে তা কি হবে, তারও যোগ হবে না, নয়তো অতি স্বপ্ন সদস্য সংস্কৃতির স্বপ্ন মানে হল ঘুম, যে বেশি ঘুম পারে তারও হবে না, আর কি হবে, জাগ্রত নয় বছর যে সারা রাতে দাঁড়িয়ে থাকবে তারও হবে না, কে বললো কথাটা, ভগবান বিষ্ণুর কথাটা গীতার মাধ্যমে বলছে, বলছে যুক্ত আহার বিহারস্য যুক্ত শিষ্য শিবানস্য যুক্ত সত্য অঙ্গদস্য যোগ ভগতি দুঃখ হার, কি হবে তারই যোগ হবে দুঃখ বিনাশ করে যোগ হবে না, যিনি পরিমাণ মতো আহার বিহার করবেন, আহার কাটা আহার কি দেহের খোরাকটা হলো আহার, বিহার কাটবে বলে মনের খোরাকটা বিহার, আমরা অনেক সময় মাথা আসতে যেমন মনে করি না, তার মানে কি মনে খুশি আছে, মানে আপনার মা বলতেছে বা আপনার বেটি বলতেছে খুব রং ধরছে তোর, হ্যাঁ এই যে মনের ফরাকটা হলো বিহার, পরিমিত আহার করবে বিহার করবে, বিহার মানে কি এটা খালি বিহার মানে কি এই যে একদম দেখা হলো ওম শান্তি, আচ্ছা এইটা তো একটা ঢং আছে না, একটু মুখ্যান সেই রকম করিয়া ওম শান্তি মনে হয় কত লাগছে, ভগবান এটা পছন্দ করে না, ভগবান দাঁত একেবারে 32 পাটি দাঁত খুলিয়ে বলতে বলছে ওম শান্তি, এইটা ভগবান পছন্দ করেন, তো কি ভালো এইটা বিহার, আর যারা একেবারে খুব মনে হয়েছে আপনি নমস্কার দিবেন, নমস্কার বাবু মুখের কথা বলতে মনে হয় কত দিন লাগছে, উনি বোধহয় কথাই বলেন না, উনি আবার করেন কি আর একজন লাটসাই বেড়াচ্ছে তার সামনে যায় বাবু নমস্কার, হয় না এরকম, তবে নমস্কারটা সবাই দেয় না, আচ্ছা কোনো মাস্টার কোনো দিন নমস্কার দিছে, কোনো ছাত্র দিছে কোনো দিন, কোনো শ্বশুর কোন দামাই কোনো দিন নমস্কার দিছে, দেয় নাই, কিন্তু ওম শান্তিটা কার দায়িত্ব, ওম শান্তি বড় দায়িত্ব, বাপের দায়িত্ব, বেটার দেওয়া, গুরুর দায়িত্ব, শিষ্যক দেওয়া, আগে হলো তার দায়িত্ব, ঠিক আছে, আচ্ছা তো লক্ষ্য হলো যে এই যে জন্মাষ্টমী পালনের সবচেয়ে যে বড় উদ্দেশ্যটা কি, তাহলে আমরা কী করবো আজকে শিখবো কী করা যাবে কী করা না যাবে, ভগবান কী করছে কী না করবে, তা আমরা কী করব, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তুমি বলেছ কী করবে, নয় অস্ত বস্তু বেশি খাওয়া তার হবে না, আর একান্ত একেবারে না খেয়ে থাকা তারও যোগ হবে না, কেন বলছো তুমি আজকে
কেন জন্মাষ্টমী পালন করব? এই যে আজকে উপবাস থাকাটা ভালো কিনা, আজকে উপবাস থাকলে আমরা তার কথা এ মাস শেষ করবো, এই প্রশ্নখানে আসলে উত্তর না। আমার দোষ নেই বাবা এইরকম একটা প্রশ্ন করে দিছে। আজকে আমাদের জন্মতিথি পালনের বড় উদ্দেশ্য হলো, আচ্ছা কোনটা হওয়ার দরকার কোনটা হওয়ার দরকার। এমনিতে যদি আপনার ঘরে মা কিনা আপনার ওই যে জন্মদিন পালন করে সেদিন কি আপনি সবাই বন্ধু বান্ধব থাকেন, খাবার থাকেন না খাবার থাকেন বেটা ভগবান খাবার দেখবেন উপবাস আজকের দিন শুধু নয়, তিনি বলেছেন বেশি খাওয়াইলে যোগ হবে না, যে না খায় থাকবে তারও যোগ হবে না, বেশি ঘুম পড়াই গিয়া তার যোগ হবে না, যারা না ঘুম নিয়ে ঘুম থাকবে তারও যোগ হবে না। কেন বলছিস তুই আজকে ওই যে পাঙ্গি বলে নৌকে চড়ছিল, তো ওই ঘাটিয়াল দেখছে যে নৌকে চড়ছে পাঙ্গি, হ্যাঁ পাঙ্গি সেদিন তো তুই নৌকে চড়ে ঝুঁকাস তু, আজ এবার ঝুঁকাস মু তো মনে আসল না এ কথাটা মনে করে দিল ঝুঁকা। তা আমরা যা করতাম করতাম, তো ভগবান যেহেতু গীতায় বললে তার যোগ হবে না, অতি ভোজনকারীর যোগ হবে না, আবার কি যে না খেয়ে থাকবে উপবাস থাকবে তারও যোগ হবে না, অতি ঘুম পাড়াইয়ার যোগ হবে না, যে জাগি থাকবে তারও যোগ হবে না। আমরা করছি কি আমাদের মনে তো আসবে না, মনে তো আসলো না, কেন করবি তুই? আমরা তোরই জন্মতিথিতে আমরা আজকে না খেয়ে থাকবো, তোরই জন্মতিথিতে আমরা কী করবো ঘুম না পাড়িয়ে থাকবো, এইটা ঠিক কিনা এই বিষয়গুলোর জন্যই জন্মতিথি পালন দরকার। শুধু মন্ডলী আমার কথায় যদি কারো কোনো মনের মধ্যে সামান্য রকম আঘাত লাগি থাকে, ভালো যদি লাগি থাকে আমার চাওয়ার পরে কিছু নেই, কিন্তু যদি সামান্য রকম আঘাত করে আমি যে সবগুলো ভালো কথা বলছিলাম নয়, আপনাদের অনেকের মতের সাথে একেবারে উত্তর দক্ষিণ, আপনারা উত্তর মেরিত আছেন আমি দক্ষিণ মেরিত গেছি, এতে যদি আপনাদের কোনো সামান্য কোনো মনের মধ্যে আসে শুধু কথার জন্য, আজকে গীতায় ভগবান যেসব বলেছে এই কথাগুলো বলতে গিয়ে আমি শুরু করেছি উদ্ধৃতি দিয়েছি, আমি আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য অবশ্যই বলি নেই, বুঝতে পারছেন তো যে আমি কষ্ট দেওয়ার জন্যই, সেই কারণে এরপরে যদি আপনাদের কোনো কষ্ট হয়ে থাকে আমি বড় করে আপনাদের কাছে কিছু এনেছি ক্ষমা চেয়ে কি করিয়া তারপরে পরে করে হাত ঠিক আছে। এতক্ষণ ধৈর্য ধরে যে আমার কথা শুনছেন আমার সদ্যপুষ্টের সৌভাগ্য যে আপনাদের এখানে আপনারা এই আমার কথা শুনছেন, আপনি শুনছেন তো শুনছেন, বাবারা দুইজন করে রুগিয়ে সরিয়ে ছিটিয়ে আছে, কেউ করে চেয়ারে বসে আছে, মনে হচ্ছে ইংলিশ কথা ওনাদের দরকার নেই। মায়েরা বিশেষ করে ওই বলছিলাম বর্তমানে মায়েরা সনাতন ধর্মটা নিয়ে ধরিয়েছে, আপনারা আর একটু ধরে থাকবেন, আমি আপনার একা না স্বামীকে ঠিকিয়ে বলেন একটু তেল মাখিয়ে দেন, আমি যেভাবে বললাম ওভাবে একটু তেল দিয়া একটু সুন্দর করিয়া তাদেরকে বলেন, তাদের জীবনের উদ্দেশ্যটা বলেন যে শুধু তুমি আমার 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 খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার যোগান দেওয়ার কাপড় চোপড় যোগান দেওয়ার জন্য তুমি আসো নাই, তোমার কর্ম তোমার হিসাব দিতে হবে, কারো উদ্ধার নাই, খরচ না আনবে কোথায় খাবে অসুবিধা নাই। শোনেন আপনাদের আমার কর্তব্য যেমন আপনাদেরকে বলা বললাম আপনাদেরও কর্তব্য শুনুন, একলায় হবে না, কারণ আপনি পূজা করছেন আপনার সামনে ওই রে হুমকের থাকল ভগবান পড়াল, অতএব সেও যদি আপনার মন্ত্রী হয় সেও যদি ভক্ত হবে কী হবে, দোনোজনে বসিয়া পূজাটা শুনতে পারছেন খালি দুজনে কোনো সারা তো আজকে
আবার সবাইকে জন্মাষ্টমী শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ওম শান্তি।